হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা গতবার একটি ভিডিও নিয়ে দিয়েছিলাম, যেটির মাধ্যমে আপনাদেরকে আমি বলেছিলাম যে একটি অ্যাপস ডাউনলোড করে কিভাবে যে কোনো নাম্বার আপনি মাত্র 30 পয়সা মিনিটে কথা বলতে পারবেন। তো 30 পয়সা মিনিটে কথা বলার জন্য আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে। তো আজকের টিউটোরিয়ালটি হচ্ছে সেই রিসার্চ নিয়ে, যে আপনি ওই অ্যাপসটিতে কীভাবে রিসার্চ করবেন। তো যারা যারা আপনারা আগের ভিডিওটি দেখেন নাই, তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে ঢুকে একটি লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা গতবারের ভিডিওটি দেখে নিতে পারেন, যেখানে বলা হয়েছিল আপনি কীভাবে একটি অ্যাপস ডাউনলোড করে যে কোনো নাম্বারে মাত্র 30 পয়সা মিনিটে কথা বলবেন। তো যারা এখন আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে যাতে একটু নোটিফিকেশন চলে যায় সেজন্য আমাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো পুরো ভিডিও জুড়ে আসি, আমি মোহাম্মদ ইমরানুল কবির। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো বলেছিলাম যে আপনাদেরকে একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। আপনার গুগল প্লে স্টোরে গিয়ে এখানে যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন, বিলিয়ন কানেক্ট। তো এই বিলিয়ন কানেক্ট সফটওয়্যারটি আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে আপনাকে ওপেন করতে হবে। তো ওপেন করার পরে আপনারা একটি নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে আপনাদেরকে এখানে সরাসরি প্রবেশ করতে হবে। তো প্রবেশ করার পরে আপনি এখান থেকে একটি সেটিংস নামে একটি অপশন পাবেন। তো এখানে ঢুকবেন, ওখানে ঢুকার পরে একটি মাই ব্যালেন্স নামে একটি অপশন দেখতে পাবেন। তো সেখানে সরাসরি প্রবেশ করবেন। এরপর আপনি এখানে অ্যাড ব্যালেন্স নামে একটি অপশন পাবেন, সেখানে আপনি ক্লিক করবেন। এরপরে আপনাকে এখানে একটি রিসার্চের অ্যামাউন্ট দিতে হবে, আপনি কত টাকা এখান থেকে রিসার্চ করতে চান। তো আমি এখানে 50 দিলাম। তো 50 দেওয়ার পরে এখানে একটি রিসার্চ নামে একটি অপশন আছে, তো এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে একটি চয়েস করবেন যে আপনি কোষের মাধ্যমে, তো আপনি কিসের মাধ্যমে এটি রিসার্চ করতে চান। দেখা যায় আমি বিকাশের মাধ্যমে রিসার্চ করবো, তো আমি এখান থেকে বিকাশে ক্লিক করে দিব। তো বিকাশে ক্লিক করার পরে এখানে একটি কিছু নাম্বার দেখা যাচ্ছে, যে এটা হচ্ছে একটি অ্যাকাউন্টের নাম্বার। এরপরে এখানে হচ্ছে এটি রেফারেন্স নাম্বার, তার মানে আপনার যে নাম্বারটি আছে আপনি কল দেওয়ার সময় যে নাম্বারটি দেখাবে অথবা শো করবে সেই নাম্বারটি এখানে দেওয়া আছে, এবং কাউন্টার 1 দেওয়া আছে। এবং রিসার্চ করার পরে আপনার বিকাশ অ্যাপ থেকে যে মেসেজটির একটি ট্রানজ্যাকশন আইডি আসবে সেটি এখানে দিয়ে দিতে হবে। তো এখন আপনি যদি নিচে যায় তাহলে এখানে সম্পূর্ণ হিস্টোরি দেওয়া আছে, আপনি কীভাবে বিকাশ থেকে রিচার্জ করবেন। প্রথমে আপনার এখান থেকে বিকাশের একটি কোড দেওয়া আছে, সেটি আপনি ডায়াল করবেন *247#। এবার *2তে আপনাকে 3তে ক্লিক করতে হবে, আপনার বিকাশ অ্যাপে ঢুকে আপনাকে পেমেন্টে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে পেমেন্টে ক্লিক করার পরে এখানে যে একটি উপরে একটি নাম্বার দেওয়া আছে, অ্যাকাউন্টের নাম্বার, সেটি এখানে বসিয়ে দিতে হবে পেমেন্টে। এবার আপনাকে *4 গিয়ে আপনাকে আপনার অ্যামাউন্ট দিতে হবে, আপনি কত টাকা রিসার্চ করতে চান সেটি এখানে দিয়ে দিবেন। এরপর আপনি *5 গিয়ে আপনাকে আপনার রেফারেন্স নাম্বারটা দিয়ে দিতে হবে, তাই এখানে রেফারেন্স নাম্বারটা অবশ্যই দেওয়া আছে, আপনাকে রেফারেন্স নাম্বারটা এখানে বসাতে হবে। এবার *6 গিয়ে আপনাকে একটি *1 দিতে হবে। এরপর *7 গিয়ে আপনার বিকাশের পিন কোডটা আপনি এখানে দিয়ে দিবেন, এবং *8 গিয়ে আপনি দেখবেন যে এটি ট্রানজ্যাকশন আইডি। তো এই ট্রানজ্যাকশন আইডিটা আপনাকে এখানে উপরে গিয়ে যে এখানে একটা খালি ঘর আছে, তো এখানে আপনাকে ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিতে হবে। মনে রাখবেন, যদি আপনি ট্রানজ্যাকশন আইডি না দেন তাহলে আপনার মোবাইলের এই বিলিয়ন অ্যাপটিতে রিসার্চ হবে না। তো এখন যদি আপনি রিসার্চ করে ফেলেন তাহলে আনলিমিটেড কথা বলুন প্রতি মাস। যদি এখন আপনার রিসার্চ করা শেষ হয়ে যায়, আপনি আনলিমিটেড এই অ্যাপস থেকে কথা বলতে তখন মাত্র 30 পয়সা মিনিটে। এছাড়া থাকছে আপনার এখানে চ্যাট লিস্ট, অডিও কল এবং ভিডিও কল। তো সব কিছু মিলে এই অ্যাপসটি আমার খুবই ভালো লেগেছে, এবং আপনারা ব্যবহার করতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন। তো আজকে এইটুকু, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।